আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসি এক্স তাহলে আমরা গত সপ্তাহ পর্যন্ত দেখলাম টানা দুই সপ্তাহ যাবৎ মার্কেট ব্যারিশ আছে গত সপ্তাহেতে টার্নওভার প্রায় দুশো পাঁচ পয়েন্ট পড়েছে থার্টি টু পয়েন্ট থ্রি পারসেন্ট প্রায় কমেছে গত সপ্তাহে পর্যন্ত আমরা যেটা স্পষ্টভাবে বলেছে যে মার্কেট এর কারেকশন পার্টিকুলারলি এই যে বারোই ফেব্রুয়ারি থেকে যে কারেকশান শুরু হয়েছে এই কারেকশান পাঁচটা ওয়েব কমপ্লিট না হওয়া পর্যন্ত এটা আমরা ব্যারিস মনোভাব পোষণ করি এবং রিসেন্টলি যে আপ ট্রেন্ডটা ঘটেছে এই চ্যানেল ব্লু চ্যানেলের ভিতরে এটা বলেছিলাম কাউন্টার ট্রেন্ড হবে এটা মেইন ট্রেন্ড হতে পারবে না আর একটা আমরা ফর্সিফাই করেছিলাম যে এটা লোয়ার লো করবে ছাব্বিশে এপ্রিল পাঁচ হাজার চারশো আশি যে লো আছে তার থেকে লোয়ার লো হবে আমাদের বিয়ারিশ ইন্টারপ্রিটেশন ছিল আর একটা সর্বশেষ যেটা আলোচনা করেছিলাম যে আমাদের স্লোপ নিয়ে যে এখানে ওয়েব থ্রির একটা স্লোপ আছে এবং একইভাবে বর্তমানেও এখানে একটা স্লোপ আছে এটা নিয়ে সর্বশেষ আলোচনা করেছিলাম আজকে একটু ডিটেলসে আলোচনা করব এমনটাই প্রত্যাশা নিয়ে আমরা গত সেশানের আলোচনা সমাপ্ত করেছিলাম তো মার্কেট যেহেতু ব্যারিশ হচ্ছে সেই জন্য আমাদের ইনভ্যালিডেশন লেভেলটা ছিল পাঁচ হাজার সাতশো এগারো মার্কেট যেহেতু লোয়ার লু করেছে আমরাও আমাদের ইনভ্যালিডেশন অর্থাৎ মার্কেট স্টিল বিয়ারিশ আছে সেই ক্ষেত্রে আমাদের ইনভ্যালিডেশন লেভেলটাকে আমরা কমিয়ে আনছি অর্থাৎ কোনো কারণে মার্কেট ক্লোজিং বেসিসে এই সাতই মে যে হাই ছিল পাঁচ হাজার এই পয়েন্টটাকে অতিক্রম করলে আমাদের ব্যারিশ ইন্টারপ্রিটেশন সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হবে এখন আমরা মূল আলোচনায় চলে যাই সেটা হচ্ছে যে এই যে আমাদের প্রথম পাঁচটা ওয়েবে আমাদের কারেকশন হলো ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ এই পাঁচটার মধ্যে মাঝের অংশটুকু হচ্ছে ওয়েব থ্রি এটা আমরা কি করে বুঝলাম এখানে যে রেড চ্যানেল আছে এই রেড চ্যানেলটা হল কারেক্টিভ চ্যানেল এই কারেক্টিভ চ্যানেলকে যে ভাঙলো যে দিন সেই দিনই আমরা বুঝতে পারলাম বা কনফার্মেশান হইল যেটা ওয়েব থ্রি যে ডাউনটা আসছে ওয়েব থ্রি একইভাবে আমরা এই স্লোপটা কারেন্ট ডাউনের স্লোপটাকে আমরা একটু দেখতে চাই যে আগের ওয়েব থ্রির সাথে এই ওয়েব থ্রির কতটা সম্পর্কযুক্ত সম্পর্ক এটা কি স্টিপ খুব খারাপভাবে নামছে কি না তাহলে দেখা গেল যে আমাদের আগের ওয়েব থ্রির এই অবস্থায় ছিল এবং বর্তমানে আরও বেশি স্টিপ আরও অনেক বেশি খারাপ তার মানে ওইটা যদি ওয়েব থ্রি হয়ে থাকে এটা আরও কনফার্ম যেটা ওয়েব থ্রি আর এই ব্লুটা হলো অ্যাকচুয়াল বর্তমান ডাউনের স্লোপ এটা বাম যত বাম দিকে থাকবে তত খারাপ আর যত ডান দিকে যাবে তত হেলানো মাইল্ড এই বরাবর থাকলে পরে মার্কেট ইন্ডেক্সের পতন স্লো এবং আমরা বলেছিলাম যে যত ফ্ল্যাট হবে যত স্লো হবে সাপোর্ট তত কাছে আর যত বেশি খারাপ হবে সাপোর্ট তত দূরবর্তী অঞ্চলে আছে তো আরেকভাবে এ গেল একটা যে আমরা স্লোপ অ্যানালাইসিস করে দেখলাম যে এটা আমাদের বর্তমান ডাউনটা চলমান ডাউনটা ওয়েব থ্রি আরেকভাবে দেখা যায় যে আমরা আগেরই মতো কারেকটিভ চ্যানেল তৈরি করি তাহলে দেখা যাবে এই চ্যানেলটাও ভেঙেছে যেহেতু চ্যানেলটা ভেঙেছে এইটাই ওয়েব তাহলে দুইভাবে আমরা দেখলাম যে বর্তমান যে ডাউনটা আছে এই ডাউনটা ওয়েব থ্রি সুতরাং এখন তাহলে আমাদের এমনিতে বলা যায় যে পরপর দুই সপ দুই সপ্তাহ যাবত টানা মার্কেট পড়ছে সামনে সাপোর্ট ছোটোখাটো একটা সাপোর্ট থাকাটাই বাঞ্ছনীয় তারপরে আমরা দেখি যে সেই সাপোর্টটা কোথায় স্বল্প সময়ের জন্য যে সাপোর্টটা আসতে পারে আমরা বলেছি একটু আগে ওয়েব থ্রি ওয়েব থ্রির সাপোর্ট হচ্ছে ইন জেনারেল ইন জেনারেল ওয়ান সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট ফিবোনারশিপ লেভেলে পাঁচ হাজার একশো তেত্রিশ অ্যাপ্রক্সিমেটলি এটার কাছাকাছি হইতে পারে আর ইভেন ওয়ান থার্টি এইট পাঁচ হাজার দুইশোর কাছাকাছি অঞ্চলে থেকেও একটা ছোট হইতে পারে তো আমরা যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিসের গাইডলাইনসগুলোতে বলা আছে সেই গাইডলাইনের মধ্যেই থাকি গাইডলাইন অনুযায়ী ওয়ান সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট ফিবেন্সের লেভেলে পাঁচ হাজার একশো তেত্রিশে আমাদের একটা সাপোর্ট থাকার সম্ভাবনা আছে আর মার্কেট অতিরিক্ত ব্যারিশ থাকলে পরে টু পর্যন্ত নামতে পারে তো হয় আমাদের আগামী সপ্তাহের জন্য অবজারভেশনের জন্য টু হান্ড্রেড যাচ্ছি না আমরা ওয়ান সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট এইটাই হচ্ছে আমাদের অবজারভেশনের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে করছি নানা কারণে একটা হলো যে মার্কেট দীর্ঘদিন যাবৎ পড়ছে এনিওয়ে তো আমাদের বৃহত্তর আঙ্গিকে যে সাপোর্ট যে সাপোর্ট জোনটা আঙ্গিকে আমরা বলেছি ওয়েব বিটাই হচ্ছে এই জোনটাই আমাদের সাপোর্ট জোন তো একটু আগে যে সাপ ওয়েব বিটা হচ্ছে বড় টাইম ফ্রেমের জন্য আর এখন যেটা আলোচনা করলাম এটা হচ্ছে চূড়ান্ত সাপোর্টে যাওয়ার আগে এটাকে রাখি তাহলে আগামী সপ্তাহে এটা আমরা দেখি আজকে আজকে এ পর্যন্তই সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ